আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম। আমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, যারা দেখছেন, সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা গত দুইটা ভিডিওই আপনাদের জন্য, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যেটা দিয়েছিলাম, বিশেষ করে ক্লোজের আলোচনা করছিলাম, সেন্টেন্সের আলোচনা করছিলাম, সেই আলোচনার প্রেক্ষাপটে আমাদের আরও কয়েকটি জিনিস মনে হয়েছে, যে জিনিসগুলো আমাদের হয়তো জানা দরকার। সেই জিনিসটা জানানোর জন্যই আজকে আমাদের আপনাদের সামনে আবার আসা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা বোর্ডে একটু কিছু অংশ দেখতে পাচ্ছেন, যে পার্টস অফ সেন্টেন্স, একটি সেন্টেন্সের বেশ কয়েকটা অংশ থাকে, যে অংশগুলো সম্পর্কে যদি আমার একটু ভালো ধারণা না থাকে, তাহলে আমি সেন্টেন্সটা কেমন হবে, কোন কোয়ালিটির হবে, সেন্টেন্সটা কীভাবে গঠন করার জন্য যে যে উপাদানগুলো দরকার, এই যে উপাদান সম্পর্কে একটা ভালো আইডিয়া বা ধারণা আমাদের থাকা দরকার। সেই আইডিয়া ক্লিয়ার করার জন্যই আমরা আজকে ছোট্ট পরিসরে এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। এরপরে আমরা আপনাদের জন্য যে ক্লোজের আলোচনা, যেটা ক্লোজের ক্লাসিফিকেশন, বিশেষ করে সাবঅর্ডিনেট ক্লোজের যে ক্লাসিফিকেশন, সেই আলোচনার দিকে আমরা ফিরে যাব। আমরা এখন প্রথম আমরা কয়েকটা বিষয়, যে প্রথম লেখা হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন, এই জিনিস সম্পর্কে আমাদের বেশ অনেক একটু ক্লিয়ার ধারণা আমাদের অনেকের নাই, যে আসলে কোনটা প্রেডিকেট হয়, কোনটা অবজেক্ট হয়, কোনটা কমপ্লিমেন্ট হয়, কোনটা এক্সটেনশন হয়, সেটা ক্লিয়ার করার জন্য মূলত আমরা আজকের এই আলোচনার অংশটুকু নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্য যখন আমরা লিখি, যেমন হি রিডস দ্য বুক, এখানে এই হিটা কিন্তু সাবজেক্ট বলা হয়, রিডসটাকে ভার্ব বলা হয়, আর দি বুকটাকে অবজেক্ট বলা হয়। এখন হাউ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হি ইজ এ সাবজেক্ট, হি ইজ একটা সাবজেক্ট আমরা কীভাবে বুঝব? কারণ হচ্ছে এখানে একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে, একটা থাকে সাবজেক্ট আর একটা থাকে প্রেডিকেট, তার মানে একটা সাবজেক্ট থাকে আর একটা প্রেডিকেট থাকে। এখন এই সেন্টেন্সটা যদি আমরা দেখি যে হি রিডস দ্য বুক, এই সেন্টেন্সের দুইটা অংশ, একটা আছে এটা সাবজেক্ট আর এই টোটালটাকে বলা হয় প্রেডিকেট। তার মানে সাবজেক্ট মানে কর্তা আর প্রেডিকেট মানে কর্তা থেকে শুরু করে বাক্যে যা থাকে সবগুলোকে বলা হয় প্রেডিকেট। এখন এই প্রেডিকেটের ভিতরে আবার কয়েকটা অংশ থাকে, একটা অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, এক্সটেনশন থাকে। এখন এই অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন এইগুলো কীভাবে চেনা যায়, সেক্ষেত্রে আমরা প্রথমে যদি সাবজেক্ট বলি, যদি আমরা ছোট্ট যারা একেবারে প্রাথমিকভাবে শুরু করছেন তাদের জন্য, যে ভার্বকে কে দ্বারা যদি আপনি প্রশ্ন করেন, কে দ্বারা যদি প্রশ্ন করেন যে কে পড়ে, তাহলে সে পড়ে, তাহলে সে এটা সাবজেক্ট। অথবা আপনি যদি প্রশ্ন করেন কে পড়ে, অথবা যদি আপনি প্রশ্ন করেন কারা পড়ে, কারা, তাহলে তা প্রশ্ন আসে, যেমন দে রিড দ্য কোরআন, দে রিড দ্য কোরআন, এখানে কে পড়ে, কারা পড়ে, তারা পড়ে, তাহলে দেটা কি সাবজেক্ট। তাহলে একটি বাক্যে ভার্বকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। তাহলে আরেকবার আমি বলছি, ভার্বকে কি বা কারা দ্বারা, সরি, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয়, সাবজেক্ট বলা হয়। আর সাবজেক্ট বাদে একটি বাক্যে যা থাকে সেইগুলো সবগুলোকে কি বলা হয়, প্রেডিকেট বলা হয়। তাহলে এখন সাবজেক্ট আর আমাদের প্রেডিকেট গেল, তাহলে একটা বাক্যে সাবজেক্ট থাকে আর প্রেডিকেট থাকে। প্রেডিকেটকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়, প্রেডিকেটকে আবার এই মোটামুটি তিন ভাগে আমরা ভাগ করতে পারি বা তিনভাবে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে অবজেক্ট, কমপ্লিমেন্ট আর এক্সটেনশন। এইটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট কাকে বলে, অবজেক্ট। যেমন হি রিডস দ্য বুক, আরেকটা আমরা বাক্য লিখতে পারি হি রিডস অন দ্য টেবিল। এখন খেয়াল করেন, এখানেও রিড আছে, এখানেও রিড আছে, এইটা কিন্তু অবজেক্ট, বাট এটা কিন্তু অবজেক্ট না। এখন প্রশ্ন হলো কেন না, আপনি রিডসকে প্রশ্ন করেন কি পড়ে, দেখবেন বই পড়ে, বাট এখানে প্রশ্ন করেন কি পড়ে, আপনি দেখেন কিছু পাবেন না। তার মানে এইটা হচ্ছে বাক্যের অবজেক্ট, এই বাক্যের অবজেক্ট কোনটা, এক্সটেনশন কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, এটা যদি কাউকে জানতে হয় তাহলে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে জানা লাগবে, সেটা হচ্ছে ট্রানজিটিভ
আর ইনট্রানজিটিভ, এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে। এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে যদি আপনার ভালো না ধারণা না থাকে, তাহলে একটি বাক্যের কোনটা অবজেক্ট আর কোনটা এক্সটেনশন, কোনটা কমপ্লিমেন্ট, এটা আপনি জানতে পারবেন না। এই জন্য আমরা এই আলোচনাটা আরও এই সেন্টেন্স সম্পর্কে আলোচনার পরে আমরা এই ভার্ব সম্পর্কে যখন আলোচনা করবো তখন ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইটাকে আমরা অবজেক্ট বলবো, কারণ ভার্বকে কী কী দ্বারা প্রশ্ন করলে করলে যে উত্তর পাওয়া যায়, পাওয়া উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। অথবা আপনি আরেকটা করতে পারেন, কাকে কাকে দিয়ে প্রশ্ন করেন। যদি যেমন আমরা লিখতে পারি দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে, প্রশ্ন করেন কাকে ভালোবাসে, মি আমাকে ভালোবাসে, তাহলে মিটা অবজেক্ট, এখানে এটাও অবজেক্ট। তাহলে আমরা দেখতে পারলাম যে ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কী বলা হয়, অবজেক্ট বলা হয়। এখন আমরা অনেক জায়গায় একটা দেখছি যে আমরা যখন অনেক বাক্য লিখি, বিশেষ করে আমরা কিছু বইয়ের কিছু জিনিস দেখতে পাই, যেমন অনেক বইতে লেখা আছে যে প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমরা যদি এই গঠনটাকে আইডিয়াল গঠন ধরি, তাহলে আমরা যদি এই বাক্যটা লিখি যে হি প্লেস ইন দ্য ফিল্ড, খেয়াল করেন এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা কিন্তু এক্সটেনশন। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এইটা কোন টেন্স, তাহলে আপনি অবশ্যই বলবেন যে এটা প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স। এখন যদি আমরা এই গঠন অনুসারে এইটাকে প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স বলি, এই গঠন যদি হয় তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স হচ্ছে না, কারণ এখানে ইন দ্য ফিল্ড এটা কিন্তু অবজেক্ট না, এটা কি, এটা এক্সটেনশন। আবার আমরা এক্সটেনশন, তার মানে আমি যদি এইভাবে বাক্যটা লিখি তাহলে সব এরকম সব লিখলে কিন্তু সব বাক্যটাই কি হবে না, প্রেজেন্ট ইন্ডিফাইনাইট টেন্স হবে না। এই জন্য এক্সটেনশন যদি আমরা লিখি যে হি প্লেজ হি প্লেজ ক্রিকেট, এখানে যদি আমরা এটা লিখতাম যে হি প্লেজ ক্রিকেট, CRICKET, হি প্লেজ ক্রিকেট, তাহলে কিন্তু এটা কী হয়ে যেত। এখন এক্সটেনশন যদি আমরা বলি, এক্সটেনশন মানে বাকি অংশ, সেটা অবজেক্ট হতে পারে। আবার এখানে আমরা লিখতে পারি ইন দ্য ফিল্ড, তাহলে আমি এই বাক্যটা হি প্লেজ ক্রিকেট অথবা হি প্লেজ ইন দ্য ফিল্ড, এই টোটাল অংশটাকেই আমরা কী বলছি, এক্সটেনশন বলছি। তার মানে এক্সটেনশন মানে সেটা অবজেক্ট হতে পারে, আবার অবজেক্ট নাও হতে পারে। তার মানে ভার্বের পরে একটা বাক্যে যেগুলো জিনিস থাকে, অতিরিক্ত যে জিনিসগুলো থাকে, এটা এক্সটেনশন। এক্সটেনশন বলতে আরও অনেক কিছু বোঝায়। স্বাভাবিকভাবে আমরা একটা বাক্যে সাবজেক্ট ভার্বের পরে যে অংশটুকু থাকে তাকে আমরা এক্সটেনশন বা বাকি অংশ বলবো। তাহলে এটা গেল এক্সটেনশন। তার মানে এরপরে আমাদের আরেকটা জিনিস বাকি, অবজেক্ট চিনলাম, প্রেডিকেট চিনলাম, সাবজেক্ট চিনলাম, আমাদের একটা জিনিস বাকি আছে যে কমপ্লিমেন্ট আসলে কী জিনিস। এই কমপ্লিমেন্ট মানে পরিপূরক, যেমন পরিপূরক মানে একটা জিনিসের পরিবর্তে আরেকটা জিনিস। যেমন আমার কাছে দেখেন এখানে দুইটা কলম আছে, এই দুইটা কলম আছে, এই কলমটা কিন্তু এই কলমের একটা পরিপূরক, তার মানে এই কলমটাও দিয়ে লেখা যায়, এই কলমটা দিয়ে, তাহলে এই কলমটা এই কলমের পরিপূরক অথবা এই কলমটা এই কলমের পরিপূরক। তাহলে পরিপূরক মানে, যেমন আমরা লিখতে পারি হি ইজ এ স্টুডেন্ট, খেয়াল করেন হি যে জিনিস, স্টুডেন্টও সেই জিনিস, তাহলে হিরই একটি পরিপূরক হচ্ছে কি, স্টুডেন্ট। তাহলে এই যে এখানে আছে এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট, আর এর মাঝখানে যে ভার্বটা থাকে এই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তার মানে পরিপূরক চিনার একটা উপায় হচ্ছে যেখানেই লিঙ্কিং ভার্ব থাকে সেখানেই কী থাকে, কমপ্লিমেন্ট থাকে, আর যেখানেই কমপ্লিমেন্ট থাকে সেখানেই কী থাকে, লিঙ্কিং ভার্ব থাকে। যেমন একটা একটু যারা একটু অ্যাডমিশন দেবেন তাদের জন্য একটা বিষয় আমি একটু যুক্ত করে যাই, যেমন দে স দেমসেলফ, খেয়াল করেন দেও যে জিনিস, দেমসেলফও সেই জিনিস। আর একটা লিখতে পারেন যে দে স দ্য বুক, তারা বইটি, এই স আর এই স কিন্তু এক ভার্ব না, এই সটা হচ্ছে লিঙ্কিং ভার্ব আর এইটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন এই যে স, এই স এইটা লিঙ্কিং ভার্ব, এটা লিঙ্কিং ভার্ব, কেন লিঙ্কিং ভার্ব, কারণ হচ্ছে দেও যে জিনিস, এই দেম সেলফ যে জিনিস, দেও সে জিনিস, তার মানে এইটা এই দেমেরই একটা কি,
অতিরিক্ত অংশ বা পরিপূরক অংশ। এই হি ইউজ এ জিনিস আর স্টুডেন্টও সেই জিনিস, তার মানে হিরই একটি অতিরিক্ত অংশ বা একটা অন্য অংশ হচ্ছে কি, এটা স্টুডেন্ট। তাহলে এইটা এটার পরিপূরক বা এইটা এটার পরিপূরক। আর এর মাঝখানে যে ভার্ব থাকে সেটা ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তার মানে যেখানে লিঙ্কিং ভার্ব থাকে সেটাখানে কি থাকে, পরিপূরক থাকে সাধারণত। তাহলে আমরা পরিপূরক মানে কমপ্লিমেন্ট সেটাও বুঝলাম, যে কমপ্লিমেন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব একটি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে সাধারণত কী বসে, লিঙ্কিং ভার্ব বসে। তার মানে যেখানে লিঙ্কিং ভার্ব থাকে সেখানেই কী বসে, এক্সটেনশন বসে। তো আমরা সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এক্সটেনশন এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম। এরপরে যদি আরও কারোর জানার ইচ্ছা থাকে যে আমি ক্লিয়ার হলাম না, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন, আমরা জানানোর পোস্টের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।